গান বাজনা শুনলে আপনার যেই ধরনের সমস্যা হবে। সম্মানিত দর্শক মুসলিম ভাই ও বোনেরা, গান বাজনা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আসলে এই গান বাজনা যদি আমরা বলি যে এটা অতি সহজে বন্ধ করা যাবে বা বন্ধ করা উচিত, এটা হবে নিতান্ত বোকামি। কিন্তু আপনি চাইলে এই গান বাজনার মাধ্যমে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো যদি জানেন তাহলে আপনি এগুলো থেকে বাঁচতে পারবেন। দেখুন, স্বভাবতই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি দেশ হচ্ছে মধ্যবিত্ত অধ্যুষিত বা আমাদের অত্যন্ত পিছুটান রয়েছে, যে আমাদের বাবা হয়তো বা ইনকাম করছে, আমাদের মা হয়তো বা ইনকাম করছে, আমাদের বড় ভাই হয়তো বা ইনকাম করছে। যদি তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে আপনি কীভাবে খাবেন, কীভাবে চলবেন? স্বভাবত এটা প্রত্যেকটা মানুষেরই আছে, আর বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মানুষের আরও বেশি আছে। কারণ হচ্ছে আমাদেরকে গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ন্যূনতম কোনো সহযোগিতা করা হয় না, এটা হচ্ছে চরম বাস্তবতা। এখন আসেন বলি যে আপনাকে যেভাবে গান বাজনা সরাসরি আপনার ইকোনমি বা অর্থনীতিতে আপনার হচ্ছে প্রভাব ফেলছে। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর আপনি সাধারণত অ্যাজ ইউজুয়াল কী করা হয়, যারা নামাজ কালাম পড়ে তারা তো পড়ে, আর যারা পড়ে না তারা হচ্ছে আপনার এই যে গান বাজনা লাগিয়ে শোনা শুরু করে, কোন ধরনের মুভি আসলো সেটা শুরু করে। এর প্রেক্ষিতে কী হচ্ছে, দেখুন আপনার সকালে যদি আপনার 8টা থেকে ডিউটি বা কাজ শুরু করা উচিত, সেখানে আপনি কাজ শুরু করছেন আরও 1 ঘন্টা পরে 9টায়। এতে করে কী হচ্ছে, এই যে 1 ঘন্টা সময় আপনি যে কাজ করতেন বা সেই কাজের মাধ্যমে আপনি যে টাকা পেতেন, আপনি যদি ব্যবসা করতেন সেই ব্যবসার মাধ্যমে আপনি যে টাকা পেতেন, আপনি কিন্তু 1 ঘন্টা লেট হয়ে গেলেন, 1 ঘন্টা দেরি হয়ে গেল আপনার। ঠিক তেমনইভাবে আপনি যদি একজন স্টুডেন্টের ক্ষেত্রে দেখেন, একজন ছাত্রের ক্ষেত্রে দেখেন, সে যখনই গান বাজনা দেখছে, নাটক, সিনেমা এইসব দেখছে, তখন তার কিন্তু ক্যারিয়ার থেকে 1টা ঘন্টার সময় চলে যাচ্ছে, ঠিক আছে? এবং হচ্ছে এই যে সময়টা চলে গেল, এই সময় কিন্তু সে হয়তো বা আরও কিছু জানতে পারতো। আমি সো কল সিজিপিএ বা জিপিএর কথা বলবো না, কারণ জিপিএ দিয়ে দিচ্ছে সে কিচ্ছু হয় না। জিপিএর মাধ্যমে কাউকে বিচার ও বিশ্লেষণ করা যায় না যে সে ভালো ছাত্র বা সে খারাপ ছাত্র, কারণ দিন শেষে অনেকেই দেখা যায় অনেক খারাপ রেজাল্ট করে কিন্তু সে ক্যারিয়ারে বা বাস্তব জীবনে অনেক ভালো পর্যায়ে চলে যায়। তাই আপনার হচ্ছে এই যে আমরা যে গান বাজনা প্রতিনিয়ত দেখছি, এভাবে কিন্তু আমাদের প্রতিনিয়ত শত সহস্র কোটি টাকা লস হচ্ছে, বা আপনি যদি ব্যক্তিগত জীবনে যদি আপনি সেটা কাউন্ট করেন, হাজার হাজার টাকা লস হচ্ছে। তাই সম্মানিত ভাই বোনেরা, শুধুমাত্র এটা হচ্ছে অর্থনৈতিক লস, আরও এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাদের ক্ষেত্রে আনতে পারি। তারপর হচ্ছে পারিবারিক লস তো আছেই, যে এই যে গান বাজনা এই যে বিষয়গুলো দেখানো হয় এগুলো একটা জিনিসও বাস্তব না। দেখা গেছে যেই মেয়ের পিছনে নায়ক ঘুরছে বা যেই নায়িকা সেই মডেলের পিছনে ঘুরছে, সেই নায়কের পিছনে ঘুরছে, এগুলো সব হচ্ছে অবাস্তব। বাস্তব জীবনে এগুলো কিছু হয় না, ঠিক আছে? বাস্তব লাইফটা সম্পূর্ণ অন্যরকম, বাস্তব লাইফে টোটালি ডিফারেন্ট। এগুলো সব হচ্ছে কমার্শিয়াল লাইক, এগুলোর পিছনে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করা হয় এবং হচ্ছে সেই টাকা খরচের মাধ্যমে ডাবল, ট্রিপল, 6-পোল, 4-পোল এবং হচ্ছে 10 থেকে 20 গুণ বেশি পরিমাণ টাকা কিন্তু তারা ইনকাম করে থাকে। কিন্তু আমার আপনার জীবনে কী হচ্ছে, এই যে আপনি দেখছেন গানটা বা নাটকটা, আপনি হয়তো বা সাময়িক একটু ডোপামিনের খেলা আপনার মধ্যে হচ্ছে। ডোপামিন হয়তো বা আপনাকে ইনফরমেশন দিচ্ছে বা আপনার মধ্যে একটা কৃত্রিম একটা মজা তৈরি করছে, এর বেশি কিছু না। কৃত্রিম মজা কি, মজা দিয়ে কি আপনার জীবন চলবে, বা এই কৃত্রিম মজা দিয়ে কি আপনার বাস্তবতা চলবে, আপনার সমাজ চলবে, আপনি কি আপনার পরিবার চালাতে পারবেন, বা এই কৃত্রিম মজা দিয়ে কি আপনি আপনার পরিবার চালাতে পারবেন? কখনোই না। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই গান বাজনা যেমনই ইসলামিকভাবে সম্পূর্ণ হারাম এবং ক্ষতিকর আমাদের জন্যে, ঠিক তদ্রূপ এই গান বাজনা থেকে আমরা যদি দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারে যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে পৌঁছা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার না। বর্তমান এই যে 2022 সাল চলছে বা এই যে একবিংশ শতাব্দী বা যেই শতাব্দীটা চলছে বর্তমানে, এই শতাব্দীতে সবচেয়ে বড় সমস্যা বলবো না, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সচেতনতার অভাব। সেটা হচ্ছে আমরা যেটাই ভালো লাগে সেটাই করতে থাকি, কিন্তু আমরা এটা চিন্তা করি না প্লাস মাইনাস
যোগ করে বা বিয়োগ করে যে এটা আমার বাস্তব জীবনে কতটা লাভ আনছে বা কতটা লস আনছে বা এটা আমার এটার মাধ্যমে আমার কী উপকার হচ্ছে এই জিনিসটা আমরা চিন্তা করি না, বাস মজা লাগছে খাচ্ছি, মজা লাগছে করছি। এবং এই গান বাজনার মাধ্যমে আপনি দেখবেন আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো বা আপনি একটা বিষয় স্টাডি করার জন্য বসছেন বা আপনি একটা বিজনেস পরিকল্পনা নিয়ে বসছেন, আপনি হয়তো একটা প্রজেক্ট নিয়ে বসছেন, ঠিক আছে, আপনি হয়তো কোথাও ভ্রমণ করবেন সেটা চিন্তা করছেন, কিন্তু আপনি হয়তো দেখা গেছে আপনি একটা গান বাজনা দেখা শুরু করলেন, আপনি একটা নাটক সিনেমা দেখা শুরু করলেন, আপনার ঘন্টার পর ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা সময় আপনার নষ্ট হয়ে গিয়েছে। তো অথচ আপনি যদি এই পাঁচ ঘন্টা সময় আপনার সেই রিসার্চে দিতেন বা গবেষণায় দিতেন যে আপনি যেই বিজনেস পরিকল্পনাটা করছেন, আপনি যেই ভ্রমণ পরিকল্পনাটা করছেন, আপনি আপনার পরিবার নিয়ে যে পরিকল্পনাটা করছেন, আপনি আপনার সমাজ, রাষ্ট্র বা ইসলাম নিয়ে যে পরিকল্পনাটা করছেন সেখানে যদি দিতেন, তাহলে হয়তোবা আপনার সেই পরিকল্পনাটা আরও অনেক আগিয়ে চলে আসতো। আমি অত্যন্ত দুঃখিত, ক্যামেরাটা অত্যন্ত সমস্যা করছে, কেন যেন বারবার অটো ফোকাস করছে। যাই হোক, তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে কমপক্ষে আমরা যদি ক্যারিয়ারে অর্থনৈতিকভাবেও ভালো জায়গায় যেতে চাই তাহলে আমাদেরকে এই গান বাজনা দেখা বন্ধ করতে হবে। অন্যথায় কিন্তু আপনার অর্থনৈতিকভাবে, আপনি যদি ধর্মীয়ভাবে দূরে থাক, ধর্মীয়ভাবে তো আপনি ভালো জায়গায় যাবেন তো দূরে থাক, কিন্তু আপনি কিন্তু অর্থনৈতিকভাবে যে একটা স্বাবলম্বী হবেন বা একটা ভালো পর্যায়ে যাবেন সেটা কিন্তু অসম্ভব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সর্বপ্রথম আমাকে এবং তারপর আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।